তৃণমূলের দুটো 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 আড়াআড়ি ভাগ হয়ে যাচ্ছে দুদিকে, কি মনে হয় শতরূপতি? আমার কম্পিটিশন তো আমি, সেটা বলা আমি একদম একদম শতরূপতি কি মনে হয় তৃণমূল কি আড়াআড়ি ভাগ হয়ে যাচ্ছে? না আমি না হাসছিলাম, রাজপুত্র ছোট ছেলে বুঝতে পারে না অতটা রাজনীতি বুঝতে পারে না। দুটো পরিষ্কার বার্তা এখান থেকে, এক হচ্ছে তোমার মনে থাকবে দু তিন মাস আগে অবধি দেব ফেসবুকে লিখে ফেললো যে এই আমার শেষ দিন, এই আমি চললাম। তারপরেই মাননীয়া এবং ভাইপো বোধহয় তাকে বুঝিয়ে টুঝিয়ে আবার ফেরত নিয়ে এসছে, ব্ল্যাকমেলও করেছে কিনা বিডোন নো। কিন্তু কেন দেব ছাড়তে চাইছিল? অবভিয়াসলি দেবের, দেব বুঝতে পেরেছিল একটা সাংসদ, সাংসদ তো আর একা কাজ করে না, সাংসদের সঙ্গে অনেক লোকজন কাজ করে, এবং যে যে কার্যকর্তারা তারা তো চাতক পাখির মতন বসে থাকে, কখন সাংসদের এমপিলিয়ার থেকে 2-4%, এটা আমি তৃণমূল কার্যকর্তাদের কথা বলছি স্পেসিফিক্যালি। এবং তোমার মনে থাকবে একটা রেকর্ডিং বেরিয়েছিল দেবেরই অ্যাসিস্ট্যান্ট, সে আবার বলছে যে কি কমিশন টমিশন নিয়ে কি কোনো একটা বিশাল রকম আলোচনা হয়েছিল। তো দেব নিশ্চয়ই চাইনি এই ধরনের আলোচনা প্রকাশ্যে আসুক, দেব যাই হয় থাকুক। আমি শুনেছি, আমার সঙ্গে ব্যক্তিগত পরিচয় নেই, তবে আমার পরিবারের অনেকের সঙ্গে তার ভীষণই ক্লোজ সম্পর্ক, আমি শুনেছি যে দেব অতিশয় ভদ্র মানুষ। তো ভদ্র মানুষ হিসেবে ওর হয়তো মনে হয়েছে যে তৃণমূলের লোকজন তাদের বেসিক চরিত্র ও বুঝতে পেরেছে, এবং সত্যিই তাই, তৃণমূলের হাবভাব এমন বিভিন্ন জায়গায় আমরা দেখছি, তারা তো অর্ধেক নিজেদের প্রার্থীকেই পছন্দ করে না। আমি জানি না দেবকে তারা পছন্দ করছে কি করছে না, তারা এক একটা প্রার্থীকে নিয়ে তাদের ক্ষোভ বিক্ষোভ চলছে। আমাদের দলেও আছে, কিন্তু আমাদের দল এই ধরনের নোংরামি করবে না যে প্রার্থী পছন্দ হলো না বলে আমরা সেই সিটটাকেই হারিয়ে দেবো, এই জিনিস আমাদের দলে হয় না। তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব রয়েছে কি মনে হয়? দেখো তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব রয়েছে, আমি একটু আমার সঙ্গে যেহেতু তৃণমূল কংগ্রেসের সমর্থনও যিনি বক্তব্য রাখছেন তিনি রয়েছেন, সুতরাং আমি এখান থেকে একটু রাজপুত্রর কাছে জানবার চেষ্টা করবো যে তুমি বললে যে একটা পার্সপেক্টিভ, এটা ঠিক কথা বললে যে একটা কোনো ঘটনা থাকে যে পার্সপেক্টিভের উপরে ভিত্তি করে একটা বক্তব্য কেউ রাখতে পারেন। তাহলে একবারে কর্মী সভা, সামনে বলা যেতে পারে নির্বাচন, এবং সেই নির্বাচনে যেখানে একেবারে আত্মবিশ্বাসী দেব যে তিনি আবারও সাংসদ হচ্ছেন, তৃণমূল কংগ্রেসকে নাকি হারাতে পারবেন, এমনকি তিনি যেমনটা বলছেন 3 লক্ষ পার হয়ে যাবে, তারও বেশি নাকি তিনি ভোট পাবেন, তাহলে এইরকম বক্তব্য রাখতে হচ্ছে কেন কর্মীদের সামনে? এটা কি কর্মীদেরকে কোন রকমভাবে ডিপ্রাইভ করবার চেষ্টা করা হচ্ছে, নাকি তাদেরকে আরও বেশি উৎসাহ দেওয়া হচ্ছে, কি মনে হয় তোমার? আমার কম্পিটিটর আমি, আমার কম্পিটিশনে আশেপাশে মানে যারা বিপরীতে রয়েছে তাহলে তাদের কোনো ভ্যালু নেই। আমার কম্পিটিটর কেউ যদি হতে পারে যোগ্যতার নিরিখে, সেটা আমি, আমার আশেপাশে কেউ নেই, এটা বলার মধ্যে একটা আত্মবিশ্বাস রয়েছে, একটা কনফিডেন্স রয়েছে, এর মধ্যে আমি কোনো উল্টোটা মানে বিষয়টা তো একটা জায়গায় হচ্ছে, তুমি তো বলেই দিয়েছো একদম ঠিক বলছে রাজপুত্র, একদম ঠিক, আশেপাশে আর কেউ নেই, রয়েছে পিসির লোক, রয়েছে ভাইপোর লোক, এইখানে একেবারে আড়াআড়ি ডাউন দ্য মিডল লাইন হয়ে গেছে, আশেপাশে ভাইপোর লোকেদের আশেপাশে পিসির লোক, পিসির লোকজনের আশেপাশে হচ্ছে ভাইপো, আমি তৃণমূল, কিন্তু কোথায় যেন ভেতরে আন্ডারকারে। একটা প্রশ্ন রয়েছে, ছত্রপতি বলছেন আমার পার্টি, ওনার পার্টি কখনো প্রার্থী পছন্দ না হলে সেই প্রার্থীকে হারিয়ে দেবো এই জিনিস করেন না, এটা বললেন তো ছত্রপতি? আমি এটা ওনাকে হাত জোর করে বলছি, আই বেক টু ডিফার, তার কারণ 2021 আমি নিজে বিজেপি, আমি বিজেপিতে ছিলাম, আমি নিজের চোখের সামনে দেখেছি, অবশ্য ছত্রপতি অনেক বড় লেভেলের নেত্রী, আমি নিজের চোখের সামনে দেখেছি সোনারপুর দক্ষিণের আমি আহ্বায়ক ছিলাম ইলেকশনের, অঞ্জনা বসু প্রার্থী ছিলেন, অঞ্জনা বসুকে পছন্দ হয়নি বলে সেখানকার মন্ডল সভাপতি অঞ্জনা বসু গো ব্যাক লিখে দাড়িয়ে আছে আমাদেরই ইয়ের সামনে। এখানে আমার একটা ভীষণ ভ্যালিড প্রশ্ন, অঞ্জনা বসু গো ব্যাক লিখে নিজেরাই দাঁড়িয়ে আছে, হারিয়েই ছাড়লেন 26,000 ভোটে হারলেন। রাজপুত্র তুমি আপাতত কোন দলের কথা বলছো? কারণ অবভিয়াসলি তুমি কোন দলেরই এতটাই ভেতরে ঢোকো না যে অভ্যন্তরীণ ঘটনাগুলো বুঝতে পারো। আমি বাইরে থেকে যেটা মনে হয় মানুষ হয়ে, না না আমি সাধারণ মানুষ, এই দল ওই দল জড়াবড়ি হচ্ছে কেন তৈরি হচ্ছে, কারণ সেখানেও কি বকরা, বকরার জন্য তৃণমূলের গোষ্ঠী কন্দল, এবং সেই গোষ্ঠী কন্দল মেটাতে গিয়ে বারবার হিমশিম খেতে হচ্ছে তৃণমূল নেতৃত্বকে। আমরা দেখেছি কালীঘাটে ডাকতে হয়েছে নদিয়ার নেতৃত্বকে, কালীঘাটে ডাকতে হয়েছে মেদিনীপুরের নেতৃত্বকে, খড়গপুরের নেতৃত্বকে, সেই জায়গায় দাঁড়িয়ে এই গোষ্ঠী কন্দল সামাল দিতে বারবার হিমশিম খেতে হচ্ছে কেন? কারণ বকরার জন্য। আর সেই জায়গা থেকে কি দীপক অধিকারী এই মন্তব্য করছে? প্রথমে রাজপুত্রর কাছে আসি, রাজপুত্র দুবারের সাংসদ, তিনি বলছেন তৃণমূল তৃণমূলকেই হারতে পারে। আমরা 2021 সালে দেখেছিলাম রাজপুত্র তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তৃণমূল সুপ্রিমো থেকে শুরু করে প্রত্যেকেই গদ্দার গদ্দার স্লোগান তুলেছিল, কিন্তু কর্মীরা তো কোনোদিন গদ্দার হয় না, গদ্দার হয় নেতারা। সেই জায়গায় দাঁড়িয়ে কর্মীদের অবিশ্বাস করতে হচ্ছে কেন?
কারণ দেব দেবের কাজটা করেনি, দেব হেরে যেতে পারে সেই আশঙ্কা থেকে। সব যারা বলছে সেগুলো বালি, কিন্তু বিষয়টা হচ্ছে প্রত্যেকটা কথার তো একটা পার্সপেক্টিভ থাকে, সেটা বুঝতে হয়। তো এই ক্ষেত্রে এই কথাটা, এই যে উক্তিটি করেছেন মাননীয় সাংসদ দীপক অধিকারী, সেই উক্তিটির পার্সপেক্টিভটা আগে বুঝতে হবে। পার্সপেক্টিভটা হচ্ছে 2016 সালকে যদি আমরা তাকিয়ে দেখি, 2016 সালে কিন্তু যে গেল গেল রবটা তোলা হয়েছিল যে সূর্যকান্ত মিশ্র প্রায় মুখ্যমন্ত্রী হয় আর কি, এরকম একটা ব্যাপার। তারপরে ভরাডুবি হলো ওদের। তারপর দেখা গেল 2021-এ অবশ্য তারা এরকম কোনো ফেস দাঁড় করাতে পারেননি, কিন্তু নানা রকম নাম ভেসে আসছিল, স্বপন দাশগুপ্ত, অনির্বাণ গঙ্গোপাধ্যায়, এনারা নাকি মুখ্যমন্ত্রী হয় আর কি, শুভেন্দু অধিকারী, এনারা মুখ্যমন্ত্রী হয় আর কি। আবার দেখা গেল যে সমস্ত বিরোধীদের ভরাডুবি, শেষ করে নিচ্ছি, ভরাডুবি হয় প্রায়, তৃণমূল দেখা গেল তার থেকে বড় ব্যবধানে জিতে এলো। তার মানে এটা বারবার দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে হারানোর কাছাকাছিও তৃণমূল বিরোধী কোনো দল নেই। মানে তৃণমূল তৃণমূলকে হারাবে, কিন্তু কেন হারাবে এটাই তো জানতে চাই। তৃণমূল তৃণমূলকে যদি হারাতেই পারে কেন হারাবে? তার মানে কি তৃণমূলের দুটো 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 আড়াআড়ি ভাগ হয়ে যাচ্ছে দুদিকে?